হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে প্যারাডাইস লস্টের পার্ট টুয়েলভ নিয়ে হাজির হয়েছি তাহলে চলো লাইন নম্বর পাঁচশো ছাপান্ন থেকে শুরু করা যাক নর ওয়ান্টিং পাওয়ার্স টু মিটিগেট অ্যান্ড সোয়েজ উইথ সলিম টাচেস ট্রাবল থটস অ্যান্ড চেজ অ্যাঙ্গুইস অ্যান্ড ডাউট অ্যান্ড ফিয়ার অ্যান্ড সরো অ্যান্ড পেইন অর্থাৎ নর ওয়ান্টিং পাওয়ার্স মানে ওয়ান্টিং অর্থাৎ এখানটায় চাওয়া না এখানে ল্যাকিং ঠিক আছে নর ওয়ান্টিং পাওয়ার্স মানে পাওয়ারের কোনো ল্যাক নেই ঘাটতি নেই টু মিটিগেট অ্যান্ড সোয়েজ এই যে মিটিগেট করা মানে লেসেন কমানো কোনো কিছু অ্যান্ড সোয়েজ শান্ত করা উইথ সলেম টাচেস ট্রাবল থটস তো কী করছে এই যে মিউজিকের বর্ণনাটা দিচ্ছিলেন মিল্টন এখানটায় সেই মিল সেই যে মিউজিকটা সেই মিউজিকটা যে বিভিন্ন সমস্ত ট্রাবল থটস এই সমস্ত বিক্ষিপ্ত চিন্তা ভাবনা বা এই সমস্ত জিনিসগুলোকে কি করে সে ঠান্ডা করে সেটাকে সুদ করে অ্যান্ড চেজ অ্যাঙ্গুইশ অ্যান্ড ডাউট অ্যান্ড ফিয়ার অ্যান্ড সরো অ্যান্ড পেইন এবং এই যে অ্যাঙ্গুইশ মানে প্রচণ্ড যন্ত্রণা বা সন্দেহ বা ভয় দুঃখ কষ্ট এই সমস্ত জিনিসকে সে চেস করে এবং চেস করে সেগুলোকে লেসেন করে ওকে সেইগুলোকে শান্ত করে সুশীতল করে ফ্রম মর্টাল অর ইমর্টাল মাইন্ডস সেটা সে মানুষের হোক বা ইমর্টাল মাইন্ডস মানে অ্যাঞ্জেলসের যাদেরই হোক না কেন এই যে মিউজিকটা সফট মিউজিক সেটা কিন্তু সবাই সবার মাথাকেই কিন্তু ঠান্ডা করে দ্যাজ দে ব্রিদিং অ্যান্ড ইউনাইটেড ফোর্স উইথ ফিক্সড থট মুভড অন ইন সাইলেন্স টু সফট পাইপস দ্য চার্মড অ্যাডভান্সড ইন ভিউ দে্ট্যান্ড হরিড ফ্রন্ট অর্থাৎ কি না তাদের এই যে দাস দে ব্রিদিং ইউনাইটেড ফোর্স মানে একটা পুরো সম্পূর্ণ যেন বাহিনী মনে হচ্ছে তারা ইউনাইটেড পুরোপুরি উইথ ফিক্সড থট তাদের চিন্তা একেবারে ফিক্সড একদম এক অবস্থায় রয়েছে ঠিক আছে ঐক্যমত্ত সবার মধ্যে রয়েছে মুভড অন ইন সাইলেন্স তো তারা এই যে মিউজিকটা তার সাথে সাথে কিন্তু একদম মুভ করছে একদম নিস্তব্ধভাবে টু সফট পাইপস সেই যে সুন্দর সফট পাইপ বাজছে সেই পাইপের সাথে দ্য চার্মড অ্যাডভান্স ইন ভিউ দে্ট্যান্ড এ হরিড ফ্রন্ট এবং তারা যখন এসে যখন দাঁড়াচ্ছে সামনাসামনি সরাসরিভাবে সোজাসুজিভাবে সেটাকে দেখে যেন মনে হচ্ছে একটা হরিড ফ্রন্ট সেই যে ফ্রন্ট বাহিনীটা সেটা কিন্তু অত্যন্ত ভীতিপ্রদকারী ঠিক আছে এত মানে ভয়ঙ্কর সেটা দেখাচ্ছে Of dreadful length and dazzling arms, in guise of warriors old, with ordered spears and shield. আইটিং হোয়াট কম্যান্ড দেয়ার মাইট চিফ হ্যাড টু ইম্পোজ এবং তারা যখন দাঁড়িয়ে আছে তাদেরকে দেখে মনে হচ্ছে সেই সমস্ত ওয়ারিয়ার্স ওল্ড মানে বিভিন্ন যে সমস্ত গ্রিকের মানে গ্রিকদের যে যুদ্ধগুলো হয়েছিলো সেই সমস্ত যুদ্ধগুলো প্রাচীনকালে যে সমস্ত বড়ো বড়ো যুদ্ধগুলোতে আমরা দেখতে পেতাম যে সামনে সে বিশাল বাহিনী দাঁড়িয়ে রয়েছে হাতে ঢাল তরোয়াল নিয়ে সেই ঠিক সেই রকম টাইপেরই দেখাচ্ছে এবং এইখানটায় ঢাল তরোয়ালের জায়গায় তারা আমরা দেখতে পাচ্ছি যে স্পিয়ার অ্যান্ড শিল মানে ঢাল এবং বর্ষা নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে অ্যাওয়েটিং এবং তারা কিসের অপেক্ষা করছে না তাদের যে কমান্ডার ইন চিফ মানে স্যাটানের কি অর্ডার দিচ্ছে স্যাটান তাদেরকে সেই অর্ডারে অপেক্ষা করছে হি থ্রু দ্য আর্ম ফাইলস ডট হিজ এক্সপিরিয়েন্সড আই এবার এই সমস্ত ব্যাপারে তো স্যাটান অত্যন্ত এক্সপিরিয়েন্সড মানে সে তো আগেও একবার যুদ্ধ করেছে গডের বিরুদ্ধে তো সেই জন্য তার যে এই এক্সপিরিয়েন্সটা এটা কিন্তু খুব ভালো মতন হয়ে গিয়েছে এবং সে তার যে এক্সপিরিয়েন্স আয় সেই তার অত্যন্ত অভিজ্ঞ চোখ দিয়ে সে যেন গোটা তার আর্মড যে ফাইল ইয়েটা রয়েছে মানে তার যে বাহিনী রয়েছে সেটার দিকে সে নজর বুলিয়ে নিচ্ছে অ্যান্ড সুন ট্রাভার্স দ্য হোল ব্যাটালিয়ান ভিউজ এবং সাথে সাথে সে কী করছে যে তার যে সম্পূর্ণ ব্যাটালিয়ান রয়েছে সেটাকে সে একবার ভালো করে দেখে নিচ্ছে দেয়ার অর্ডার ডিউ মানে তারা ঠিকঠাকভাবে সারি সারিভাবে তারা দাঁড়িয়েছে কিনা মানে তারা নিজস্ব পর্যায়ক্রমিকভাবে সেটা দাঁড়িয়েছে কিনা দেয়ার ভিসেজেন অ্যাজ গডস এবং তাদেরকে দেখাচ্ছে ঠিক তারা যেন ভগবানের মতন মানে এত বিশাল তাদের চেহারা বা সেই বাহিনীটা এতই বিশাল যে তাদেরকে ভগবানের মতন দেখাচ্ছে ঠিক আছে দেয়ার নাম্বার লাস্ট হিসামস তো সবশেষে সে কী করছে তার যে তাদের যে সংখ্যাগুলো মানে আর্মির যে সংখ্যা মানে তাদের যে সেনাবাহিনীর মোট সংখ্যা সেটা গুনছে নাও হিজ হার্ট ডিস্ট্যান্স উইথ প্রাইড এবং এখন তার হৃদয়টা সেটা কি হচ্ছে গর্বে ফুলে উঠছে এত তার বিশাল পরিমাণ তার সেনাবাহিনী অ্যান্ড হার্ডেনিং ইন হিজ স্ট্রেংথ এবং তার যে শক্তিটা তার ক্ষমতাটা সেটা যেন হার্ডেন হচ্ছে সেটা যেন আরো দৃঢ় হচ্ছে শক্তিশালী হচ্ছে গ্লোরিজ মানে বিশাল গর্বের ব্যাপার ফর নেভার সিন্স ক্রিয়েটেড ম্যান met such embodied forces as named with this could merit more than that small infantry ওয়ার্ড অন ক্রেন্স এবার যে সমস্ত তুলনাগুলো টানা হচ্ছে সেটা বলা হচ্ছে যে মানুষ যবে থেকে সৃষ্টি হয়েছে অর্থাৎ মানুষের সৃষ্টি হবার পর থেকে যে সমস্ত বড়ো বড়ো যুদ্ধগুলো হয়েছে সেইগুলোর যে টোটাল একটা নাম্বার সেই মানে সেনাবাহিনীর যে টোটাল নাম্বার সেইগুলোকে এক সম্পূর্ণ এক করলেও যেন এই যে স্যাটারের যে সেনা তার সঙ্গে যেন কোনোরকম মিল পাওয়া যায় না ঠিক আছে মানে স্যাটার্ন সেনাবাহিনীটা এতখানিই বড় এখানে স্মল ইনফ্যান্ট্রি অর্থাৎ পিগমিদের কথা বলা হচ্ছে যাদের সঙ্গে ক্রেনদের যুদ্ধ হয়েছিল ওকে তারপরে দো অল দ্য জায়ান্ট ব্রুড অফ ফ্লেগরা উইথ দ্য হিরোইক রেস ওয়ার জয়েন্ট দ্যাট ফট অ্যাট থিভস অ্যান্ড ইলিয়াম অন ইচ সাইড মিক্সড উইথ অক্সিলিয়ার গডস অ্যান্ড হোয়াট রিসাউন্ডস ইন ফেবল রোম্যান্স অফ ইউদার্স সান অর্থাৎ কি না এখানটায় ট্রোজন ওয়ারের কথাও নিয়ে আসা হচ্ছে বা আমরা বলতে পারি ফ্লেগরা অর্থাৎ মেসিডোনিয়ান যে উপদ্বীপ মেসিডোনিয়ান পেনিনসুলা সেইখানটাই যে যুদ্ধটা হয়েছিল মানে সেই সমস্ত দৈত্যাকার যে সমস্ত আর্মি তাদের সাথে যে যুদ্ধটা হয়েছিল অথবা থিভস অ্যান্ড ইলিয়াম ইলিয়াম মানে ট্রয় মানে সেই ট্রোজান যুদ্ধের কথা বলা হচ্ছে সেইখানটায় যেখানে গডসরাও অংশগ্রহণ করেছিল সেই যুদ্ধে যে সমস্ত মানে যত পরিমাণ সৈন্যবাহিনী ছিল অথবা এইগুলো ছাড়লে গেলেও যে সমস্ত রোম্যান্স বা ফেবল রূপকথার গল্প রয়েছে বা রোম্যান্সের গল্প রয়েছে যেমন করে ধরা যায় ইউথার্স সন ইউথার্স অর্থাৎ ইউথার পেন্ড্রাগন মানে আর্থারের বাবা মানে এখানে আর্থারের কথাই বলা হচ্ছে তোমরা নিশ্চয়ই কিং আর্থারের নাম শুনেই হবে মানে সে যে টেবিল টেবিলের চারপাশে যে সমস্ত তার যে শিভালরাস যে নাইটদের নিয়ে যে সমস্ত যুদ্ধযাত্রা বিশাল বিশাল সেইগুলোর কথা মানে তিনি একজন মানে বিশাল পপুলার ব্রিটিশ একজন মানে রূপকথার নায়ক বলা যায় তো তার কথা বলা হচ্ছে তার যে সেনাবাহিনী সেটাও যেন একসাথে যেন অনেক কম পড়ে যাচ্ছে তারপরে বলা হচ্ছে বিগার্ট উইথ ব্রিটিশ অ্যান্ড আর্মারিক নাইটস মানে এই যে আরথারের কথা বলা হলো যে নাকি বিগার্ট মানে যে চারপাশে পরিবৃত থাকতো উইথ ব্রিটিশ অ্যান্ড আর্মারিক নাইটস মানে সেই সমস্ত ব্রিটিশ এবং আরও যারা সমস্ত নাইটরা ছিল তাদের দ্বারা অ্যান্ড অল হুসিনস ব্যাপটাইজড অর ইনফিডেল জাস্টেড ইন অ্যাসপ্রাম অফ মান্ডল ম্যান Damasco or Morocco or Trebizond, or whom biserta sent from Africa shore when Charlemagne with all his peerage fell by Front Arabia. এখানটায় আরও এই যে তুলনাটা সেটা টানা হচ্ছে সেই যে আর্থারের যে সেনাবাহিনী মানে আর্থারের যে নাইটসরা তারা মিলে যে বিশাল যুদ্ধগুলো করেছিল মানে বিভিন্ন স্থানে যেমন হচ্ছে গিয়ে মন্টে বা মন্টাল ম্যানে দামাস্কো মানে দামাস্কাসে মরক্কোতে ট্রেবিসান্ডে এই সমস্ত যুদ্ধগুলো বা বলা যায় বিসারটা মানে স্যারাসেন্সরা ঠিক আছে সেই সমস্ত বর্বর উপজাতিরা যারা ফ্রম অ্যাফ্রিক সোর্স মানে যারা আফ্রিকা থেকে ইউরোপে এসেছিল এসেছিলেন শায়লাম্যান উইথ অল পিয়ারেজ ফেল বাই ফ্রন্ট অ্যারেবিয়া এবং তাদের কাছে মানে সেই সমস্ত বর্বর উপজাতিগুলোর কাছে শায়লাম্যান কিন্তু পরাজিত হয়েছিল তার সমস্ত সামন্তদের নিয়ে তার সমস্ত যে সমস্ত নাইটরা ছিল তাদেরকে নিয়ে ফ্রন্ট অ্যারাবে মানে স্পেনে পরাজিত হয়েছিল ঠিক আছে দাস ফার দিস of কম্পেয়ার অফ yet অবজার্ভ দেয়ার dread কমান্ডার মানে ফার compare মানে কম্প্যারিজনের পুরোপুরি ঊর্ধ্বে রকম তুলনাই টানা যায় না তুলনাই হয় না এই রকম মানে এত বিশাল তার যে বাহিনী ঠিক আছে অফ মর্টাল প্রাওয় মানে আমরা যারা মানুষের মানে মানুষের সাথে বা আমাদের মতন যে সমস্ত সেনাবাহিনীগুলো তাদের সাথে রকম তুলনাই হয় না এত বিশাল পরিমাণ তাদের সেনাবাহিনী ঠিক আছে তারপরে বলা হচ্ছে ইয়েট অবজার্ভ দেট কমান্ডার কিন্তু তা সত্ত্বেও যেন তাদেরকে একবার ভালো মতন অবজার্ভ করে নিচ্ছে তাদের যে সেই বিশাল কমান্ডার মানে স্যাটার্ন ওকে হি অ্যাবভ দ্য রেস্ট ইন শেপ অ্যান্ড জেসচার প্রাউডলি এমিনেন্ট এবার সে অর্থাৎ স্যাটার্ন সে তো তার যে বাহিনী তাদের থেকে সব থেকে উঁচু মানে বিশাল বড় সড়ো বিশাল বড় সরো মাপের শারীরিক দিক দিয়ে এবং মানসিক সমস্ত দিক দিয়ে সে কিন্তু বিশাল মাপের এবং প্রাউডলি এমিনেন্ট স্টুড লাইক এ টাওয়ার এবং সে যেন একখানা বিশাল টাওয়ারের মতন যেন দাঁড়িয়ে রয়েছে স্তম্ভের মতন যেন দাঁড়িয়ে রয়েছে হিস ফর্ম হ্যাড ইয়েট নট লস্ট অল হার অরিজিনাল ব্রাইটনেস এবং তার যে ফর্মটা তার যে স্ট্রেচারটা সেটা কিন্তু এখন অবধি তার যে অরিজিনাল ব্রাইটনেস মানে সে যে আর্কেঞ্জেল যে ছিল তখন যে তার অরিজিনাল একটা ঔজ্জ্বল্য ছিল সেইটা যেন সে এখনও অবধি হারায়নি সেটা কিন্তু এখনও সম্পূর্ণ চলে যায়নি নর অ্যাপিয়ার্ড লেস দ্যান আর্কেঞ্জেল রুইন্ড মানে এখনও কিন্তু যেন তার যে দীপ্তিটা সেটা কিন্তু যেন এখনও রয়েই গিয়েছে কিছুটা অ্যান্ড দ্য এক্সেস অফ গ্লোরি অবস্কিওর্ড অর্থাৎ কী না তার যে এক্সেস অফ গ্লোরি মানে সেই যে অ্যাব্যান্ডেন্স অফ গ্লোরি প্রচুর পরিমাণ যে গ্লোরিটা ছিল সেইগুলো দীপ্তিটা ছিল সেইটা যেন অবসকিওর হয়ে গিয়েছে কিছুটা ঠিক আছে ঢাকা পড়ে গিয়েছে অ্যাজ হোয়েন দ্য সান নিউ রাইজ লুকস থ্রু দ্য হরাইজেন্টাল মিস্টি এয়ার শন ইন হিজ বিমস আর ফর্ম বিহাইন্ড দ্য মুন ইন ডিম এক্লিপস অর্থাৎ এখানটায় খুব সুন্দর একটা তুলনা টানা হল যে সূর্য যখন ওঠে প্রথম প্রথম সকালবেলার দিকটাতে ভোরের বেলার দিকে তখন কেমন মনে হয় না যে কুয়াশার চাদরে পুরো আচ্ছন্ন হয়ে আছে সেই সময় সূর্যকে দেখতে যেমন দেখায় অথবা আমরা বলতে পারি গ্রহণের সময় চাঁদের দ্বারা যখন সূর্য ঢাকা পড়ে যায় তখন যেমন সূর্যকে দেখায় ঠিক তেমনই যেন স্যাটনকে দেখতে মনে হচ্ছে ওকে মানে তার যে দীপ্তিটা পুরোপুরি চলে যায়নি কিছুটা যেন হলেও এখনও রয়ে গিয়েছে সম্পূর্ণ সে একদম অন্ধকারাচ্ছন্ন হয়নি ঠিক আছে ডিজাস্ট্রাস টোয়াইলাইট Shades on half the nations, and with fear of change perplexes monarchs, darkened so, yet shone above them all the Archangel. অর্থাৎ এখানে কী বলতে চাওয়া হলো না প্রাচীনকালে কিন্তু একটা বিশ্বাস ছিল যে মানে যখনই গ্রহণ লাগতো সূর্য বা চন্দ্রতে যখনই কোনো গ্রহণ লাগত তখনই কিন্তু এই যে বিভিন্ন সমস্ত রাজারা ছিল তারা কিন্তু ভাবতো যে দেশের অমঙ্গল কোনো কিছু হতে চলেছে ঠিক আছে মানে কোনো রকম একটা যেন খারাপ কিছু হতে চলেছে তাদের সাম্রাজ্যের পতন হতে পারে বা দেশে কোনো দুর্ভিক্ষ মহামারী এরকম অনেক খারাপ কিছু কিন্তু সেগুলো অশনী সংকেত বয়ে নিয়ে আসতো তো সেই যে স্যাটানকে যে একটা মানে গ্রহণ লাগা সূর্যের সাথে তুলনা করা হচ্ছে তার মানে কিন্তু একটা তার যে একটা ড্রেডলি একটা ইনফ্লুয়েন্স রয়েছে সবার উপরে সেই জিনিসটাই কিন্তু এখানটাই মেলটন তুলে ধরলেন ওকে এছাড়া এখানে আরও বলতে হয় যে স্যাটান এইরকমভাবে তার উজ্জ্বলটা কমে আসলেও আরও যারা সমস্ত সেখানটায় ফলেন এঞ্জেলসরা ছিল তাদের থেকে যেন সে যেন অনেকখানি বেশি দীপ্তিময় মানে তার দীপ্তিটা যেন অনেকখানি বেশি রয়েছে তখন অবধি অফ হ্যাড ইন্ট্রুয়েঞ্জড মানে তার মুখে কিন্তু সেই যে ভগবান থান্ডার ছুঁড়ে ছুঁড়ে মেরেছিলেন বিদ্যুৎ ছুঁড়ে তাদেরকে মেরেছিলেন তাতে করে কিন্তু তার মুখে অনেকখানি দাগ হয়ে গিয়েছে ঠিক আছে অনেক ইন্ট্রুয়েঞ্জ যেন বিশাল বিশাল গর্ত তৈরি হয়েছে অ্যান্ড কেয়ার স্যাট অন হিস ফেডেড চিক এবং তার মুখে যেন কেয়ার মানে সে এখানে বলা উচিত ওয়ারি ঠিক আছে দুশ্চিন্তাগ্রস্ত সে কিন্তু হয়ে রয়েছে বাট আন্ডার ব্রোজ অফ ডন্টলেস কারেজ কিন্তু আন্ডার হিজ আইব্রোজ তার যে ভ্রুযুগল যুগল তার মধ্যে কিন্তু তার নিচে কিন্তু ডন্টলেস কারেজ প্রচণ্ড পরিমাণে কারেজ রয়েছে ইটস কমপ্লিটলি ফুল অফ কারেজ অ্যান্ড কনসিডারেট প্রাইড অ্যান্ড অবভিয়াসলি দেয়ার ইজ প্রাইড ইন হিজ আইস অ্যান্ড দ্যাট ওয়ার ওয়েটিং রিভেঞ্জ এবং তারা রিভেঞ্জের জন্য যেন ওয়েট করছে সেই সমস্ত চোখগুলো ওকে ক্রুয়েল হিজ আইস এবং তার চোখগুলো কিন্তু অত্যন্ত নিষ্ঠুর ছিল বাট কাস্ট সাইন্স অফ রিমোর্স অ্যান্ড প্যাশান এবং সেই চোখগুলো অত্যন্ত নিষ্ঠুর হওয়া সত্ত্বেও সেইগুলোর থেকে কিন্তু রিমোর্স অ্যান্ড প্যাশান মানে পিটি অ্যান্ড মানে দয়া করুণা এই সমস্ত যেন সেখান থেকে যেন বেরিয়ে আসছিলো সেটা যেন বুঝতে পারা যাচ্ছিলো টু বিহোল্ড দ্য ফেলো অফ ইস ক্রাইম এবং কাদের জন্য না টু বিহোল্ড দ্য ফেলো অফ হিস ক্রাইম মানে তার এই যে ক্রাইমটা তার যে পাপটা তাতে করে তার যারা মানে ফেলো হয়েছিল তার যারা অনুগামী হয়েছিল তাদের জন্য ওকে দ্য ফলোয়ার্স রেডার বা বলা উচিত তার যারা মানে তার থেকে যারা একটু নিচু তার সহযোদ্ধা না বলে তার অনুগামী বলা উচিত এখানটায় ফর ফার আদার ওয়ান্স বিহেল্ড ইন ব্লেস যাদেরকে সে এক সময় দেখেছিল তারা অত্যন্ত আনন্দে ছিল স্বর্গে যখন তারা ছিল কন্ডেমড ফর এভার যারা সব দিনের জন্য কন্ডেমড হয়ে গিয়েছে ঠিক আছে টু হ্যাভ দিয়া লট ইন পেইন মানে সব দিনের জন্য এই যে পেইন এই যে কষ্টটা শিকার করবার জন্য তারা কিন্তু মানে তাদের জন্য বিধিরবিতেই সেটা যেন লিখে দেওয়া হয়ে গিয়েছে মিলিয়ানস অফ স্পিরিটস ফর হিজ ফল্ট অ্যামার্জড অফ হেভেন মানে মিলিয়ানস অফ স্পিরিট লাখে লাখে সেই সমস্ত এঞ্জেলসরা তারা কিন্তু তার ভুলের জন্য হিজ ফল্টের জন্যই কিন্তু অ্যামার্সড অফ হেভেন মানে তারা কিন্তু স্বর্গ থেকে বঞ্চিত হয়েছে স্বর্গোচ্চ্যুত হয়েছে অ্যান্ড ফ্রম ইটার্নাল স্প্লেন্ডার্স ফ্লাং ফর হিজ রিভোল্ট ইয়েত ফেইথফুল হাউ দে স্টুড মানে তার এই ভুলটার জন্যই কিন্তু তাদের বা বলা উচিত তার এই বিদ্রোহের জন্যই কিন্তু তাদেরকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু তা সত্ত্বেও মানে স্যাটানেরই মেইন ভুল ছিল তা সত্ত্বেও কিন্তু তার যে অনুগামী তারা যে তখনও যেমন তার পাশে দাঁড়িয়েছিল তারা কিন্তু এখনও হাউ ফেইথফুল দে আর মানে তারা কতখানি বিশ্বস্ত এবং তারা সেই বিশ্বস্তভাবেই তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে দে দে আর গ্লোরি উইদার্ড অর্থাৎ তাদের যে গ্লোরিটা ছিল তাদের যে সমস্ত দীপ্তি ছিল সেগুলো সম্পূর্ণ উইদার্ড সেগুলো সম্পূর্ণ কিন্তু চলে গিয়েছে অ্যাজ ওয়ে হেভেন্স ফায়ার হ্যাড স্কেথড দ্য ফরেস্ট ওকস অর মাউন্টেন পাইন্স With singed top, their stately growth, though bare, stands on the on the blasted heath. He now prepared to speak. অর্থাৎ কি না তাদের যে সমস্ত মানে সেই সমস্ত ফলেন এঞ্জেলদের যে গ্লোরি সেটা সম্পূর্ণ চলে গিয়েছে এবং তার বর্ণনা বর্ণাকর্মভাবে করা হচ্ছে না হেভেনস ফায়ার অর্থাৎ থান্ডার ঠিক আছে লাইটনিং সেটা যখন কি করে না জঙ্গলের যে ওক গাছের উপরে এসে পড়ে তখন বা বলা উচিত পাহাড়ের উপরে যে সমস্ত পাইন গাছগুলো রয়েছে সারি সারি তার উপরে যখন সেই বিদ্যুৎ এসে পড়ে তখন কি হয় তাদের মাথাটা পুরো একদম বলা যায় ঝলসে যায় পুরো বা পুরোপুরি কেটে নেমে যায় সেটা হওয়া সত্ত্বে তো তারা যেমন কি হয় বেয়ার তারা সম্পূর্ণ নগ্ন অবস্থাতেও কিন্তু স্ট্যান্ড অন দ্য ব্লাস্টেড হিথ সেই যে একটা স্থান সে যে একটা পরিবেশ সেইখানেও কিন্তু তারা দাঁড়িয়ে থাকে তখনও ঠিক তেমনভাবেই তারাও কিন্তু যেন দাঁড়িয়ে রয়েছে মানে তারা সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে বলা যায় তা সত্ত্বেও তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে হি নাও প্রিপেয়ার টু স্পিক তো এই অবস্থায় এদেরকে সম্পূর্ণ বর্ণনা করবার পর এখানটায় বলা হচ্ছে স্যাটার্ন কি করছে নাও প্রিপেয়ার টু স্পিক সে যেন কথা বলবার জন্য

এবার সে কি করছে না তার চারপাশে যে সমস্ত ফলেন এঞ্জেলসরা ছিল তারা কিন্তু তার চারপাশে যেন একটা সেমি সার্কেল বানিয়ে যেন তারা সবাই ঘিরে ধরে তাকে দাঁড়াচ্ছে অ্যান্ড উইথ অল হিস পিয়ার্স মানে তাদের যারা সমস্ত পিয়ার্সগুলো ছিল আরও যারা সমস্ত পারিষদরা ছিল তাদের সকলকে মিলে তারা যেন একটা বিশাল একটা সেমি সার্কেল করে স্যাটনের চারপাশে ঘিরে দাঁড়াচ্ছে ওকে অ্যাটেনশন হেল দ্য মিউট এবং তারা সবাই যেন অ্যাটেনশন অবস্থায় যেন দাঁড়িয়ে রয়েছে ওই অ্যাটেন্টিভলি যেন শোনার জন্য থ্রাইস হি অ্যাসেইড তিনবার সে অ্যাটেম্প্ট করছে থ্রাইস মানে ফর থ্রি টাইমস হি ইজ অ্যাটেম্পটিং অ্যান্ড থ্রাইস ইন স্পাইট অফ স্কন টিয়ার্স সচ অ্যাজ অ্যাঞ্জেলস সুইপ বার্স্ট ফোর্থ এবং তিনবারই কী হচ্ছে সে কিন্তু বলতে পারছে না মানে এই জন্য সে কিন্তু অত্যন্ত ডিসগাস্টেড ফিল করছে এবং সে নিজেকে নিজে মনে মনে দুঃখ পাচ্ছে এবং তার চোখ দিয়ে যেন জল বেরিয়ে আসছে ঞ্জেলস সুইপ মানে যেন দেবদূতের যে চোখের জল ঠিক সেই যেন তার চোখ দিয়ে যেন জল বেরিয়ে আসছে সে কথা বলতে পারছে না বার্স্ট ফোর্থ এবং শেষমেশ সে কিন্তু কথা বলে উঠছে সে কিন্তু বলছে অ্যাট লাস্ট ওয়ার্ডস ইন্টারওভ উইথ সাইজ ফাউন্ড আউট দেয়ার ওয়ে এবং শেষমেশ তার কথাগুলো যেন বেরিয়ে আসছে কি না সেই কথার মধ্যে যেমন শুধুমাত্র ওয়ার্ডস নেই তার মধ্যে কিন্তু সাইজ রয়েছে দীর্ঘশ্বাস রয়েছে এবং সেই দীর্ঘশ্বাস মিশ্রিত যে আওয়াজগুলো কথাগুলো সেইগুলো যেন তার স্যাটানের মুখ দিয়ে বেরিয়ে আসছে এবার এখানটা একটা মানে অবভিয়াসলি খুব একটা ভয়ানক জিনিসকে বর্ণনা করা হচ্ছে কিন্তু তা সত্ত্বেও এর যে একটা সৌন্দর্য সেই সৌন্দর্যটা কিন্তু কোনোভাবেই কম আমরা বলতে পারি না অর্থাৎ এখানটায় মিল্টন যদি বলে না দিতেন যে তিনি এখানটায় ভগবানের যে সমস্ত মানে মানুষের জন্য যে সমস্ত পন্থাগুলো নিয়েছেন সেইগুলো নিয়ে তিনি তার আলোচনা করতে যাবেন সেটা যদি না বলতেন তাহলে যেন আমরা এখানটায় স্যাটানকেই যেন হিরো হিসেবে দেখতাম এটা কিন্তু মানে মিল্টনের একটা বিশাল গুণ বা অবগুণ যাই বলো না কেন আমরা কিন্তু বলতে পারি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ